কেয়ার ভিসায় এসে নানানভাবে প্রতারণার শিকার হচ্ছেন আজকে যেমন একটি ঘটনা শুনলাম ঘটনার বিস্তারিত আপনাদেরকে একটু বলি যে নতুনভাবেই এই প্রতারণাটি করা হয়েছে যেমন যেই কোম্পানি শুরুতেই বলে রাখি যে দুটি পরিবার প্রায় ছত্রিশ হাজার পাউন্ড শুধুমাত্র কেয়ার কোম্পানিকে দিয়েই এসেছে এবং তারা সিলেট থেকে এসেছে আসার পরে চার মাস পরে তারা গত আট জানুয়ারি তাদের কাছে চিঠি এসেছে যে সেই কোম্পানিটি আর নেই এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটি নিয়ে তদন্ত করতে গিয়ে বা এটি নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে মূলত কার্ডিফে একই নামে একটি নাম করা বড় কেয়ার কোম্পানি রয়েছে সেই কোম্পানির একেবারে মানে ডিটেলস প্রায় হুবহু রেখে ইলফুডে আরেকটি কোম্পানি খোলা হয়েছে এবং সেটাকেও কেয়ারের জন্য যেই লাইসেন্স নিতে হয় কেয়ার কোয়ালিটি কমিশন সি কিউসির যে লাইসেন্স সেগুলো নিয়ে তারা অ্যাপ্লাই মানে ওইখান ওইটার আন্ডারে মানে ইলফুডের কোম্পানির আন্ডারে তারা কেয়ার ভিসায় অ্যাপ্লিকেশন করেছে আরেকটা বিষয় হচ্ছে তারা যে ওয়েবসাইটটি সাজিয়েছে সেই ওয়েবসাইটটি এমনভাবে সাজিয়েছে যে দেখলে মনে হতেই পারে যে এই ইলফুডের কোম্পানিটি মূলত কার্ডিফের যেই বড় কোম্পানিটি রয়েছে একই নামের সেই কোম্পানিরই একটি ছায়া প্রতিষ্ঠান এবং সেই কোম্পানির জন্য এই কোম্পানি থেকে রিক্রুট করা হয় এই ধরনের একটি বিজ্ঞ মানে একটি ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে ওয়েবসাইটে যারা এসেছেন তাদের কপাল ভালো যে সেই কোম্পানিটি আগস্ট মাসের প্রথম সপ্তাহেই কিন্তু কোম্পানিটি রিবোক হয়ে যায় এবং তারা এসেছেন আগস্ট মাসের শেষের সপ্তাহে সুতরাং তাদের কপাল ভালো যে এয়ারপোর্টে তারা তেমন মানে এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হতে হয়নি বা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়নি কারণ হয়তো ততদিন পর্যন্ত এই লাইসেন্স এক্সপায়ারের যে বিষয়টা বা রিমুভালের যে বিষয়টা সেটা আপডেট ছিল না সেই দালালকে তারা একবার দুইবার রিচ করার চেষ্টা করেছেন তখন সেই দালাল প্রাণনাশের হুমকি দিয়েছে যে দেশে থাকলে নাকি তাদেরকে তুলে নিয়ে যেত এই ধরনের হুমকিও সে দিয়েছে সুতরাং এই যে দেখেন মানে যারা যারা এসেছেন তারাও কিন্তু জানতেন না যে তাদের কোম্পানি আরও চার মাস আগেই রিবুক হয়েছে বা বাতিল হয়েছে সুতরাং এই রিসার্চগুলো আপনারা করে আসবেন যেসব কোম্পানির মাধ্যমে আপনারা আসছেন আপনাদের আত্মীয় স্বজন যারা লন্ডনে রয়েছেন তাদের মাধ্যমে খোঁজ দিতে পারেন কারণ যেই অ্যাড্রেস দেখিয়ে এই কোম্পানিটিকে রেজিস্টার করা হয়েছে তারা গিয়ে দেখেন এটি একটি মানে অফিসের মতো সেখানে ইউনিট ছোটো ছোটো ইউনিট ভাড়া করে অনেকেই সেখানে অফিস করছে সুতরাং শুধুমাত্র একটা টেবিল চেয়ার টেবিল ভাড়া করে তারা সেই কোম্পানিটি সাজিয়েছিল এবং সেই কোম্পানির মাধ্যমেই এভাবে প্রতারণা করেছে আমরা নিশ্চিত নই এই কোম্পানির মাধ্যমে কতগুলো কোম্পানি কত কতজন মানুষ প্রতারণার শিকার হয়েছেন এটা আমরা নিশ্চিত নই তবে আমাদের কাছে যদি দুজন ভিক্টিম এসেছেন তাদের প্রায় ছত্রিশ হাজার পাউন্ড এই মুহূর্তে রিস্কে রয়েছে তারা চেষ্টা করছেন যে দালালের মাধ্যমে এসেছেন সেই দালালকে ধরে লোকজন ধরে টাকা তোলার জন্য সুতরাং যারা এখনও কেয়ার ফিসায় আসার পরিকল্পনা করছেন এপ্রিলের আগ পর্যন্ত আপনারা জানেন যে কেয়ার ফিসায় আসার যেই আগের রুলস সেটা থাকবে সুতরাং অনেকেই চেষ্টা করছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে এখনও খোঁজখবর নিয়ে ভালো করে বুঝে শুনে তারপরে এই পথে পা কারণ কেয়ার ফিসায় আসলে এইটুকু নিশ্চিত কাজের নিশ্চয়তা কিন্তু নেই ব্রিটেনে